আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত একজন আজ পত্রিকায় অনুষ্ঠানে সঙ্গে আছে আমি তৌহিদুল হক দর্শকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম চৌধুরী আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা সংবাদ বিশ্লেষণে যাব তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি প্রথমেই দৈনিক ইত্তেফাক হারিয়ে যাচ্ছে যাত্রাপালা বারো এপ্রিল এপ্রিলের মধ্যে ভবন ছাড়ছে বিজিএমইএ এরপরে উপজেলা নির্বাচন কেন্দ্রিক একটি খবর প্রভাবশালীদের হস্তক্ষেপে বহুদিন পর তাহলে শেষ পর্যন্ত প্রভাবশালীদের হস্তক্ষেপে তৃণমূলে ক্ষোভ অসন্তোষ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীও অসহায় সমকাল ময়না তদন্তের নামে মর্গে কি হচ্ছে আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা করেছেন আয়ুব জিয়া এরশাদ সমকালের পেছনের পাতা আরেকটি খবর ভারতে বন্দি জঙ্গি সন্ত্রাসীদের ফেরত আনবে বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন বসবাস অযোগ্য ঢাকা নগরী বিএনপির শোভাযাত্রা শেষে ফখরুল খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নায় গণতন্ত্র হত্যা করেছিল জিয়ার মার্শাল ল আমাদের সময় সমৃদ্ধির যাত্রায় বাংলাদেশ জায় দিন বিএনপিতে চরম অস্থিরতা খালেদা জিয়াকে কেরানীগঞ্জে নেওয়া হচ্ছে আরেকটি খবর আওয়ামী লীগের শেখর জনগণের হৃদয়ে প্রথিত ইনকালাব মরছে নদী কাচ্ছে দেশ আর একটি খবর রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না এটি মন্ত্রীর বলেছেন আরেকটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একটি সফল রাষ্ট্র তথ্যমন্ত্রীর উক্তি মানব জমিন রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা সাত দিনে কি বদলালো যেভাবে হত্যা করা হয় আবরারকে আমাদের কাছে সর্বশেষ পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্ট প্লান স্টাক ইন লিম্বো ফর ফোর ইয়ার্স আরেকটি খবর হাইকোর্ট সিক্স রিপোর্ট অন আনফিট ভেহিকলস ড্রাইভার্স উইথাউট লাইসেন্স দর্শক এই ছিল সংবাদ শিরোনামগুলো আমরা চলে যাচ্ছি আলোচনায় জনাব কামরুল ইসলাম চৌধুরী আপনি সংবাদ শিরোনামগুলো শুনলেন আমরা যে বিষয়টি দিয়ে আলোচনা সূত্রপাত করতে চাই সেটি হচ্ছে উপজেলা নির্বাচন আপনি জানেন যে তৃতীয় ধাপ পর্যন্ত উপজেলা নির্বাচন হয়েছে তো যে জায়গাটি নিয়ে সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখেছি সেটি হলো যে দলের প্রভাবশালীদের হস্তক্ষেপে কিন্তু তৃণমূলে ক্ষোভ রয়েছে অসন্তোষ সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষে দলের প্রভাবশালীদের এবং একই সাথে সেই এলাকার নির্বাচিত যিনি সংসদ সদস্য রয়েছেন তার আচার আচরণ নিয়ে নানা ধরনের কথাবার্তা আমরা পত্রপত্রিকায় পড়েছি তো এই আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে উপজেলা নির্বাচন যে তিনটি ধাপে হলো সেই নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করবেন প্রথমত হচ্ছে এই উপজেলা নির্বাচনের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যদের একটা বলা যায় সাইকোলজিক্যাল একটা ওয়ার ফুটিংয়ের মতো অবস্থা রয়ে গেছে মানে অর্থাৎ স্থানীয় সরকারটা তো মূলত উপজেলা এবং উপজেলাটা চলবার কথা উপজেলা নির্বাচিত জেনি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যরা মিলে করবেন তাদের হ্যাঁ কিন্তু তার সঙ্গে দেখা যায় যে এই কাজগুলোতে স্থানীয় সংসদ সদস্যের একটা প্রভাব থাকে তিনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করেন এবং এবার মনোনয়ন প্রভাবের কথা বললেন এই প্রভাবটি কেন সে কি মনে করে যে তার ক্ষমতা হচ্ছে বা কমে বিষয়টি এরকম মানে যদিও তিনি আইন প্রণেতা মানে সংসদ সদস্য মানে হচ্ছে কিন্তু আইন প্রণয়ন করবেন তিনি সংসদে বসবেন এবং আইন প্রণয়ন করবেন কিন্তু তিনি দেখা যায় স্থানীয় সরকারের যে কাজগুলো সেগুলো তদারকি করতে চান এবং সে মানে খবরদারিটা তিনি করতে চান এর ফলে একটা সাংঘর্ষিক অবস্থা কখনো কখনো বিরোধে রূপ নেয় সেই কারণেই তারা এবার চেষ্টা করেছেন যে স্থানীয় সংসদ সদস্যরা চেষ্টা করেছেন তার মনোনীত প্রার্থী যেন মনোনয়নটা পান এবং নির্বাচিত হয়ে আসতে পারেন তো ওই রকম একটা প্রভাব হ্যাঁ বিস্তার করবার কারণেই এই তিন ধাপে একত্রিশ জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে এবং ভোটের উপস্থিতিও ভোটারের উপস্থিতিও একেবারে অনেক প্রত্যাশিত মাত্রায় ছিল সেইতে অনেক কম কোথাও কোথাও পাঁচ ভাগ সাত ভাগ আট ভাগ দশ ভাগ ভোট পড়েছে তো আমরা এরকম দেখেছি কিছু কিছু জায়গায় মাইকিং করেছে মাইকিং করেছে আর আরেকটা হচ্ছে কি যে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন যেহেতু এটা অনেকটা বলা যায় একতরফা নির্বাচন কারণ হচ্ছে প্রধান বিরোধী দল বা অন্যান্য ছোট ছোট দল বাম দল তারা কেউই নির্বাচনে অংশ নেয়নি এমনকি মানে শাসক দলের সঙ্গে যে মহাজোট মহাজোটের অনেক শরিক দল কিন্তু এই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে এর ফলে এই নির্বাচনটা একেবারে জৌলুস হারায় যদিও এটা স্থানীয় সরকারের নির্বাচন এখানে কিন্তু অনেক বেশি উৎসাহ উদ্দীপনা থাকার কথা অনেক বেশি ভোটারের উপস্থিতি থাকার কথা কিন্তু ত্রিশ ডিসেম্বরের নির্বাচনের পর এই নির্বাচনটা কেন যেন একবারে উৎস মানে উৎসব মুখর হবার কথা ছিল কিন্তু সেটার উৎসব মুখর না হয় মানে একেবারে আড়ম্বরহীন মত একটা নির্বাচনের মতো হয়ে যাচ্ছে আবার আপনি যেমনটি বলছিলেন যে জেনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনিও কিন্তু দেখা যায় দেখা গেল যে শাসক দলেরই শাসক দলের দেখা যে জেলা শাসক শাসক দলের সাধারণ সম্পাদক অথবা সভাপতি অথবা সহ সভাপতি অথবা উপজেলা শাসক দলের সাধারণ সম্পাদক বা সভাপতি অথবা একজন কর্মকর্তা তিনি বিদ্রোহী হিসেবে এখানে দাঁড়িয়ে গেছেন এবং তিনি আবার মানে বেশ কিছু এলাকায় দেখা গেল যে বিদ্রোহীরাও জিতে এসছে বিদ্রোহীরাও জিতে বেশ কিছু জায়গায় যেমন আমরা এক সময় দেখেছি যে বাক্সালেও কিন্তু বেশ দুই তিনজনকে মনোনয়ন দেওয়া হতো তাদের মধ্যে যিনি জিতে আসতেন তিনি হম বিজয়ী হতেন এরকম কিন্তু একটা সংসদ নির্বাচনে বা অন্য নির্বাচনে কিন্তু তাদেরকে বহিষ্কার করেছে এবার কিন্তু তারা বহিষ্কার করেনি বরং এটাকে এক ধরনের গ্রহণ দিয়েছে গ্রহণ কারণ যেহেতু অন্য দলের না হলে হয়তো আরো অনেক বেশি তবে আমি মনে করি যে এই নির্বাচন আছে এই নির্বাচনের পরিষদকে শক্তিশালী করা স্থানীয় সরকারকে শক্তিশালী করা কারণ দিন শেষে কিন্তু স্থানীয় সরকার যদি শক্তিশালী না হয় তাহলে আমরা যে ট্যাক্সি উন্নয়নের অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যগুলো অর্জন করতে পারবো না অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অথবা আমাদের যে সবুজ উন্নয়ন সেই উন্নয়নের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে জোরদার করা দরকার এবং মানে স্থানীয় জনগণের অংশগ্রহণটা সুনিশ্চিত করা দরকার এবং আপনি যেটি বলছেন যে স্থানীয় জনগণের অংশগ্রহণে যে নির্বাচন উপজেলা নির্বাচনটি হঠ ছিল কিন্তু যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে বা যেভাবে হচ্ছে বা প্রার্থীদের এই যে সংকট এ থেকে আপনার কাছে মনে হয় যারা নির্বাচিত হচ্ছে তারা তৃণমূল মানুষের অধিকার বা তাদের দাবি দেওয়ার কথাটি পূরণ করতে কতটা পারবে মরালি তো তারা স্যাটার থাকবে রাইট মরালি স্যাটার থাকলে তখন কিন্তু মানে পলিটিক্যাল ওই ক্লাউডটা তৈরি হয় না মানে মানুষের যেমন আমি যদি অনেক মানুষের ভোটে ভোটে যদি আমি নির্বাচিত হই তাহলে তাদের প্রতি আমার যে দায়বদ্ধতা থাকবে আমি নির্বাচিত হলে যেন সেই দায়বদ্ধতা থাকে না সেই কমিটমেন্টটা থাকে না সেই ডিটার্মিনেশন সেই উৎসাহ থাকে না আবার মানুষের সঙ্গে আমজনতার সঙ্গে তার যে ইন্টারাকশন সেই ইন্টারাকটিভ ডিসকোর্সটা থাকে না থাকে না ধন্যবাদ আপনাকে আরেকটি খবরে যেতে চাই সেটি এরকম বলা হচ্ছে যে ঢাকা নগরী বসবাসের অযোগ্য হচ্ছে এবং এরকমও বলার চেষ্টা করছে এবার দীর্ঘদিন ধরে যে আমাদের যে ঢাকা কেন্দ্রিক উন্নয়ন এবং সেবা প্রক্রিয়া মূলত সেবাগুলো উন্নয়নগুলো রাজধানী কেন্দ্রিক এবং মূলত এটাও ঠিক যে বসবাসের অযোগ্য হওয়ার পিছনে যে অপরিকল্পিত নগরায়ন আমাদের যে সুবিধাগুলো দুর্বিষহ যানজট রয়েছে জলাবদ্ধতা রয়েছে ময়লা আবর্জনা রয়েছে তো এটি তো ঢাকা তো হঠাৎ করে এই বছরে এসে বসবাসের দীর্ঘদিন ধরে কিন্তু এই 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 জায়গা থেকে না যে ঢাকা শহরটা শহরটা কিন্তু একসময় প্রায় এখানে এসে থমকে গেছে সদরঘাট থেকে এখান পর্যন্ত অথবা আর একটু সামনে ফার্ম গেট পর্যন্ত অথবা ওই যে ক্যান্টনমেন্টের ওই গেট পর্যন্ত হম এইটুকুই ছিল পুরো শহর ষাটের দশকের শুরুতে এইটুকুই কিন্তু শহর ছিল বা আরেকটু বিস্তৃত এবং সেই সময় বিশ লাখ মানুষও ছিল না এই শহরে জি এবং এই শহরে কতগুলো কয়েকশো খাল ছিল পুরো শহরে কিন্তু পুরো শহরে আমরা নৌকায় চলাচল করতে পারতাম পুরো শহরে মানে কয়েকশো গাড়ি ছিল না এটা আপনি ষাটের দশকে ষাটের দশকে মানে এমনকি সত্তরশ বাহাত্তর সালে তিয়াত্তর সালে মানে কয়েকশো গাড়ি ছিল না মানে যন্ত্রচালিত গাড়ি হ্যাঁ কয়েকশো ছিল না তো এই অবস্থায় এই শহরটা যেহেতু ওই যে ক্ষমতার সমস্ত কিছু এখানে কেন্দ্রীয় হয়েছে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেছি আমাদের শাসনতন্ত্রের বাহাত্তরের সংবিধানে কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয়েছে কিন্তু আমরা কিন্তু স্থানীয় সরকারের কাজগুলোকেই আমাদের কেন্দ্রীয় সরকারের এখানে অর্থাৎ আমাদের যে সচিবালয় সেখানে নিয়ে এসছি এর ফলে ঢাকার দিকে মানুষের আশাটা বেড়ে যায় মানে এই যে মাইগ্রেশন এর ফলে এখন কিন্তু প্রায় দুই কোটি মানুষ এখানে বিশ লাখ মানুষ যেখানে ছিল সেই শহরটাতেই যখন বিশ মানে দুই কোটি মানুষ হয়ে যায় তার জন্য তো এই শহর প্রস্তুত ছিল প্রস্তুত না এবং এই শহরে এই যে আমাদের এখন কিন্তু আবার ঝড় বৃষ্টির মৌসুম আসছে হ্যাঁ বাদল মানে জল বাতল হবে এবং জলবদ্ধতা জলবদ্ধতা তৈরি হবে যদিও আমরা তিন বছর আগে শুনেছিলাম যে আগামী বছর আর হবে না আমি সেই কাজটা কিন্তু করা হয়নি এবং এবারও আবার জলবদ্ধতা হবে কাল থেকে হয়তো ঢাকা শহরে কালবৈশ্বী হতে পারে আগামী সাত দিন কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে এটা আমাদের আবহাওয়া তাদের পূর্বাভাস হ্যাঁ তো সেই পূর্বাভাসটাকে মোকাবেলা করবার জন্য তারপরে ঢাকায় এই সময় এই মৌসুমটা কিন্তু হচ্ছে আগুন লাগার মৌসুম হ্যাঁ বিভিন্ন জায়গায় অনেক জায়গায় এই সময় ঝড় হলে গ্যাসপালা কিছু হয়তো তাহলে ভেঙে পড়তে পারে সেগুলো মানে তাৎক্ষণিকভাবে এই যে রেসকিউ অপারেশন তার জন্য আমরা আমাদের শহর কি প্রস্তুত তারপরে হচ্ছে এই যে যানজট আমাদের শহরে যে এই যে সড়কে নৈরাজ্য এই নৈরাজ্যটা আমরা দীর্ঘমেয়াদে কি করে বন্ধ করতে পারি আমাদের শহরে এক সময় দেখা গেল যে পুরো শহরেই কিন্তু গণপরিবহন ছিল গণপরিবহন ব্যবস্থাটা ভেঙে গেছে আমরা এই যে আমি যেটা বললাম যে আমরা একসময় পুরো শহরে নৌকা দিয়ে চলাচল করতে পারবো ব্যাংকক শহরে তিরিশ ভাগের বেশি মানুষ নৌকায় চলাচল করে এবং বোট মার্কেট আছে নৌকায় বাজার বসে ব্যাংককে আমাদের এখানেও কিন্তু একসময় সেই রকম অবস্থা ছিল কিন্তু আমরা সেই শহরটাকে এই যে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম সেটাকেই কিন্তু আমরা ভেঙে দিয়েছি ভেঙে আমরা কী করলাম বক্স কালভার্ট করলাম আমরা কী করলাম এই যে পান্থপথের রাস্তা করলাম আমরা বিজয় স্বর্ণ নিয়ে অনেকগুলো স্বর্ণে করলাম আমাদের পুরো শহরে কিন্তু অনেকগুলো লোহার ব্রিজ ছিল হ্যাঁ অনেকগুলো কাঠের ব্রিজ ছিল সেগুলো নিচ দিয়ে কিন্তু নৌকা চলাচল করতো হ্যাঁ বড়ো বড়ো নৌকা আসতো যেত সেই ইয়েগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি সেগুলো কিন্তু রাস্তা হয়ে গেছে আমরা কিন্তু হাতির জিলের মতো সেখানে কিন্তু আমরা ব্রিজ করিনি হুম ব্রিজ করলে কিন্তু তার নিচ দিয়ে কিন্তু অনেকে ঢাকার ভেতরে না ঢুকে চারদিক দিয়ে কিন্তু চলাচল করতে পারতো ঢাকার বাইরে থেকে যারা আসতেন তারা কিন্তু ঢাকার ভিতরে মানে ওইভাবে চারদিকে চলাচল করে কিন্তু আসতে পারতেন কিন্তু সেই আমরা যুদ্ধ করে দিচ্ছি অর্থাৎ শহরটাকে আমরা পরিকল্পনা অনুযায়ী পরিকল্পিত একটা নগর হিসেবে গড়ে তোলে এর হরিজন্টাল এক্সপানশান হয়েছে ভার্টিক্যাল অ্যাক্সপ্যানশান হয়েছে এবং যেখানে তারপর হচ্ছে আমাদের এই গ্রাউন্ড ওয়াটার আমরা সার্ফেস ওয়াটার ব্যবহার করতে পারিনি আমরা গ্রাউন্ড ওয়াটারে গেছি গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ কিন্তু এখন ওই যে রিপ্লেনিশমেন্ট সেটাও কিন্তু কমে যাচ্ছে এবং স্তরটা পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে দেবে যাচ্ছে এর ফলে আমাদের যে ওয়াটার ক্রাইসিস হ্যাঁ বিশেষ করে শুষ্ক মৌসুমে ওয়াটার ক্রাইসিস সেই ওয়াটার ক্রাইসিসটা বা এই যে ফিউ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই স্যানিটেশান এটার একটা তারপরে হচ্ছে অয়েস ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ তারপরে পলিউশন এয়ার পলিউশন আমাদের এখানে ঢাকাকে দূষিত একটা বড় নগরী মনে করা হয় এবং দূষণের মাত্রা এমন যে আমরা প্রথম পাঁচটা বিশ্বের প্রথম পাঁচটা দূষিত নগরীর একটা গত পঁচিশ বছর ধরে আমরা আছি এই ব্যাপারেও কিন্তু আমরা মানে বড় রকমের কোনো উদ্যোগ নিচ্ছে না কিন্তু এটি তো ঠিক যে প্রয়োজনের তাগিদে শহরের আয়তন তো বাড়বেই কিন্তু সেই শহরের আয়তন বাড়াতে গেলে যে ধরনের সুযোগ সুবিধা বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করে বাড়াতে হয় সেই জায়গা আপনি যেমনটি বলছিলেন সেই জায়গাতে একটা বড় ধরনের ঘাটতি আমরা অনুভব করি আসলে হচ্ছে কি যে আমাদের এখানে মানে চমৎকার নগর পরিকল্পনা এবং তার সঙ্গে স্থাপত্য কৌশল তারপরে হচ্ছে দৃষ্টি নান্দনিকতা সেই জিনিসগুলোকে হ্যাঁ রাখা তারপরে গাছপালা সবুজ বেষ্টনে হ্যাঁ জল সবুজের ঢাকা সেইভাবে তো আমরা করিনি এবং আমাদের অন্যান্য শহরগুলোকেও আমরা অপরিকল্পিতভাবে তার মানে এক্সপানশানটা করছি এর ফলে আমাদের যে নগরায়ন এই নগরায়নটা আসলে বলা যায় কনক্রিট জাঙ্গল হয়ে যাচ্ছে এটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে ট্যাক্সই উন্নয়ন ট্যাক্সই নগর ব্যবস্থাপনা দিকে যেতে হবে নগরের শৃঙ্খলা আনা নগরের সৌন্দর্য এবং এখানে যেমন মানে পুরো বিষয়টা মধ্যে একটা পরিবেশ চিন্তা আনা দরকার রাইট এবং এই যে আপনি ঢাকাকে বসবাসের অযোগ্য শহর হিসাবে যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয় যে কারণে হয়েছে তার মধ্যে সড়কে নৈরাজ্য একটি বিষয় আমরা দেখলাম যে সড়কে হত্যা বাড়ছে মৃত্যুর মিছিল বেড়েই চলছে এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুধু আজকের না অনেক দিনের আন্দোলন কিন্তু আসলে এই আন্দোলনও কিন্তু সড়কগুলোকে নিরাপদ করতে পারছে না আমাদের পরিবহন সেক্টরগুলোর মধ্যে যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার যে বিষয়টি সেটিও কিন্তু নিশ্চিত হচ্ছে না ওই তো আসলে সামগ্রিকভাবে পরিবহন ব্যবস্থা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে যে দীর্ঘমেয়াদী কর্মকৌশল নেওয়া দরকার যেমন এর আগে কিন্তু উনত্রিশটা সুপারিশ হুম রাখা হয়েছিল উনত্রিশ দফা সুপারিশ সেই সুপারিশগুলো বছরের পর বছর হ্যাঁ ধুলে আকর্ষণ করেছে হ্যাঁ সচিবালয়ের সেলফের মধ্যে পড়ে রয়েছে আমরাদের ঘরে ওইটা বসে সেই সহ ফাইলবন্দি হয়ে লাল পিতার যে দৌরাত্বে এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে প্লাস হচ্ছে রাজনৈতিক যে মাস্তান হুম তারা পুরো সড়কটাকে মানে আমাদের পরিবহন ব্যবস্থাকে একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে এবং এদের নিয়ন্ত্রণে পুরো পরিবহন ব্যবস্থাটা এবং এর ফলে যেমন বিআরটিসির বাস হুম গণপরিবহন এ এর বিকাশটা করতে দেয়নি আবার যেমন সড়কে নৈরাজ্য সৃষ্টির জন্য এই যে বাসগুলো এবং বাস ভাড়া যত যখন তখন বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হয় এবং সেগুলো আনফিট গাড়ি আনফিট যে যন্ত্র মানে যন্ত্রযান সেগুলোকে সড়কে নামিয়ে দেওয়া হয় এবং দেখা গিয়েছে যে অন্য একটি এলাকায় যে ত্রুটিপূর্ণ যানবাহন সেটি লাইসেন্স নাই তার অনুমোদন নেই সেটি আবার রাজধানীতে চলছে চলছে তারপরে হচ্ছে যেমন ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু ড্রাইভ করছে এবং কিশোররা ড্রাইভ করছে

ক্ষমতার একটি সম্পর্ক রয়েছে যেভাবে আমরা বিচারবি ক্ষমতার সম্পর্ক আছে কাছে কি মনে হয় সেই ক্ষমতার সম্পর্কের কারণেই কি এই সমস্যা সমাধান হচ্ছে না ক্ষমতার সম্পর্ক এবং দুর্নীতি তারপর হচ্ছে চাঁদাবাজি হ্যাঁ অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে আছে তারপরে এটা কিন্তু এক ধরনের বলা যায় যে মাফিয়া চক্র হম এবং অনেকগুলো বড় রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট মানে পরিবহন বা পরিবহন সঙ্গে এবং পরিবহন তারা কিন্তু তাদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই তারা কিন্তু ওই কয়েকদিন আগ পর্যন্ত তারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারা পরিবহন নেতা পরিবহনের মালিক তারপরে তারা আবার শ্রমিক নেতা তারপরে আবার তারা রাজনৈতিক দলের নেতা তারপর আবার তারা মন্ত্রী প্রতিমন্ত্রী অথবা সংসদ সদস্য তার মানে অথবা শাসক দলের না হলেও বিরোধী দলের তারা নেতা এর ফলে তারা পুরো ব্যবস্থাকে একটা জিম্মি করে হ্যাঁ আমাদের মানে ঢাকা শহরের যারা বসবাস করে ঢাকা শহরে যারা পরিবহনে চলেন তাদেরকে করে করে এই চলছে জিম্মি আরেকটি খবর এটি নিয়েও আলোচনা হচ্ছে সে সেটি হলো যে বিএনপিতে চরম অস্থিরতা মূলত যে জায়গাটিতে অস্থিরতা সেটি হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে তৃণমূল নেতাদের একটি দ্বন্দ্ব রয়েছে দূরত্ব রয়েছে অবিশ্বাস রয়েছে এবং একই সাথে এই দলটি খালেদা তাদের যে চেয়ারপারসন তাদের মুক্তি তার মুক্তির দাবিতেও আন্দোলন করছে কোনো কোনো সময় আমরা দেখছি যে সরকারের সাথে সমঝোতামূলক বৈঠকও করছে কি মনে হচ্ছে আপনার কাছে না বিএনপি তো প্রায় বারো তেরো বছর ক্ষমতার বাইরে রাইট হ্যাঁ এর ফলে তো একটা রাজনৈতিক দলের আমরা যদি মানে অতীতের দিকে তাকাই পঁচাত্তরের পরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কথা চিন্তা করি হ্যাঁ সেই সময় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ বিখণ্ড হয়ে গেছে আমরা সেই সময় মালেকুগুলের আওয়ামী লীগ মিজান আওয়ামী লীগ তারপরে আবার আওয়ামী লীগের বড়ো বড়ো নেতারা খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যেতে আমরা দেখেছি হ্যাঁ তারা আবার ডেমোক্রেটিক লিগ করেছে কত লীগ তারা সেই সময় করেছে হুম তো অর্থাৎ একটা রাজনৈতিক দল যখন বিপাকে পড়ে বড় রাজনৈতিক দল তার মধ্যে ঝড়ঝাপটা আসে এখন কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় একুশ বছর পর কিন্তু ক্ষমতা ক্ষমতা ফিরে এসেছিল এবং সেখানে শেখ হাসিনা একটা বড় রকমের ভূমিকা রেখেছিল এখন ওই রকম একজন মানে সেন্ট্রাল ফোর্স দরকার যিনি পুরো দলের নেতৃত্বটা দিতে পারবে এই যে জায়গাটা কি সংকট আছে আপনাদের যে বিএনপিকে সেই সংকটে ভুগছে কিনা খালেদা জিয়া অন্তরে তার দেশের বাইরে আবার महासचिव কতটা মানে স্বাধীনভাবে কারণ হচ্ছে মানে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ যারা নেতা হ্যাঁ তারা তাকে কতটা সাপোর্ট দিচ্ছেন তারপরে তৃণমূলের তাদের হোপস অ্যান্ড অ্যাসপাইরেশনটা তিনি কতটা ধারণ করতে পারছেন মানে এইগুলো অনেক ট্রিকি প্রশাসনের মানে নিবর্তনমূলক ব্যবস্থা বা শাসক দল সঙ্গে তাদের যে মানে হ্যাঁ সেই বিষয়েও কিন্তু তারা একবারে তৃণমূলে তারা কি দাঁড়াতে পারেন দাঁড়াতে পারলে তো তারা উপজেলা নির্বাচনে অংশ নিতেন তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পালক করতে পারতেন বা তারা গত নির্বাচনে সেই রকমভাবে অংশগ্রহণ করতে পারেন হ্যাঁ এটাই তো মানে বাস্তবতা তো মানে অর্থাৎ যে লেভেল প্লেইং ফিল্ড তো তাদের জন্য নেই হুম তারা তো একটা বৈরি সময় ফাড়ি দিচ্ছে তো বৈরি সময় কিন্তু অনেক বৈরিতের মধ্যে কাজ করতে গেলে অনেক রকম সন্দেহ অবিশ্বাস অনেক কিছু তাদেরকে মোকাবেলা করতে হবে এবং সেগুলো মোকাবেলা করেই কিন্তু তাদের দলকে সংগঠিত করতে হবে গোছাতে হবে এবং সেই ক্ষেত্রে কত বেশি তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে পারে সেগুলোর উপরে নির্ভর করবে তারা আগামী দিনে রাজপথে আন্দোলন করতে পারেন কি পারেন না এবং এটি কিন্তু ঠিক যে দুঃসময় অনেক সময় দুঃসময় যখন একটি রাজনৈতিক দলের জন্য আসে আমরা সেভাবেই বলি এই শব্দটাই ব্যবহার করি সেটি কিন্তু অনেক সময় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে বন্ধনকে আরও মজবুত করে জনাব কামরুল ইসলাম চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আজ পত্রিকায় অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আর টিভির সাথেই থাকুন